Sponsored by Vibtior Group. শীতের মরসুমকে স্মরণীয় করে রাখতে কলকাতার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে শুরু হয়েছে মল্ট অ্যান্ড গ্রিল ফেস্টিভ্যাল। আজ থেকে শুরু হচ্ছে এই সুন্দর খাদ্য উৎসবটি। আমার সঙ্গে রয়েছেন হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের কর্পোরেট শেফ উৎপল মণ্ডল, ভারতবর্ষের বিখ্যাত শেফেদের অন্যতম এবং যার মাথায় সব সময় নতুন পরিকল্পনা ঘুরে বেড়ায়, যার জন্য বছরভর হোটেল হিন্দুস্তানে কিছু না কিছু লেগেই থাকে। তো এবারে এই যে শীত পড়ছে, আর শীত মানেই একটা সাংঘাতিক মানে আনন্দের ব্যাপার বাঙালির কাছে বা কলকাতাবাসীর কাছে, তো এইটাকে স্মরণ করি তোমার এই ফুড ফেস্টিভ্যাল। এক্স্যাক্টলি, শীতকাল মানেই হচ্ছে সেই বলে না যে সারা বছর ঘরের মধ্যে বসে থাকবো, যেই শীত আসবে লোকে পিকনিকে চলে যায়। আর পিকনিক আমাদের যারা আমরা রান্নাবান্না করি বা আমরা যারা খেতে ভালোবাসি, পিকনিক মানেই আউটডোর। আর গ্রিল এই জিনিসগুলোটাই, গ্রিল রোস্টিং এই জিনিসগুলো আউটডোর ছাড়া অত জমে না। তো সেই রকমই কথা মাথায় রেখে যে একটা বেশ ঝলসানো কিছু ব্যাপার হবে, গ্রিলিং হবে, রোস্টিং হবে, সেই কথাগুলো মাথায় রেখে নানান রকমের মিটস, নানান রকমের ভেজিটেরিয়ানদের জন্য কিন্তু অপশান কম নয়। তুমি এক্ষুনি বললে যে আমরা সবসময় এক্সপেরিমেন্ট করি আমরা হোটেল হিন্দুস্তান থেকে, তো সেই সমস্ত কথা মাথায় রেখে এবং শীতের কথা মাথায় রেখে আর গ্রিল আর ওর সঙ্গে সিঙ্গেল মল্ট, বিভিন্ন ধরনের বিস্কিস, মানে দারুণ জমাটি ব্যাপার, সেই রকম একটা ব্যাপার আমরা 6 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের হোটেল হিন্দুস্তানের মিথে কফি শপে আমরা এটা ব্যবস্থা করি। এটা কি কোনো পার্টিকুলার প্যাকেজের মধ্যে আছে না এটা আলাকাট? না, এগুলো সমস্ত আলাকাটি আইটেম। যেমন দেখছো এটা হচ্ছে একটা মিক্স গ্রিল আর কি, এখানে চিকেন সসেস, ল্যাম্ব চপ, সমস্ত চিকেন গ্রিলস আছে। এটা চিকেন স্টেক, পুরো ব্রেস্টটাকে সুন্দরভাবে কাটা হয় উইংসটা থেকে, এটা একটা অদ্ভুত প্রিপারেশন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ পোক চাও চপ উইথ ইনো ট্র্যাডিশনাল অ্যাপেল সস, এগুলো ট্র্যাডিশনাল আইটেম, দারুণ ভালো লাগে, বছরের পর বছর সব লোকে এনজয় করে। এটা আমার একটা ক্রিয়েটিভ আইটেম, এখানে জিঞ্জার আর কোরিয়েন্ডার ক্রাশ করে এই মাছটাকে গ্রিল করা হয়েছে। এটা একটা ক্র্যাব মিট, এই আইটেমটা একটা ক্র্যাব মিট, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তার পাশেরটা আছে গ্রিল স্ক্যাম্পি, তার পাশেরটা আছে রোস্ট টার্কি, তারপরে পাশেরটা ওটা লবস্টার, বড় করে দেখতে পাচ্ছ লবস্টার। হ্যাঁ, ওখানে টোফু আছে, তো এই সমস্ত আইটেমে পুরো আমার দেখতে পাচ্ছ ভরা আছে, এশিয়ান গ্রিলস আছে,
তো এই রকমই সমস্ত আইটেমগুলো আছে, মানে প্রচুর ভ্যারাইটি। আগে আমরা গ্রিল বলতে যেটা দেখতাম যে টিপিক্যাল কিছু কাবাব আইটেম বা গ্রিল আইটেম, তুমি সেখানে কিন্তু তুমি অনেক কিছু ভ্যারিয়েশন, মানে এশিয়ান ব্যাপারটাকেও তুমি রেখেছো কিছুটা, প্যান এশিয়ান। হ্যাঁ, আজকালকার দিনে যে গ্লোবাল কুইজিন যেটা বলা হচ্ছে, যে কোনো লোক আর সীমিত থাকতে পছন্দ করছে না। মল্ট অ্যান্ড গ্রিল ফেস্টিভ্যালের খাবারগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করা মিক্সড গ্রিল প্ল্যাটার, এখানে থাকছে গ্রিল ল্যাম চপ, চিকেন সসেজ, গ্রিল ফিশ উইথ ফ্রাইড এগ অ্যান্ড জ্যাকেট পটেটো, গ্রিল চিকেন স্টেক উইথ অ্যাসপারাগাস, গ্রিল পোক চপ উইথ অ্যাপল সস, করিয়েন্ডার ক্রাস্টেড ভিয়েতনামি বাসা উইথ সুশি, অ্যাসর্টেড মাশরুম উইথ ক্র্যাকলিং স্পিনাচ, গ্রিল স্ক্যাম্পি, টার্কি আকিতরি উইথ টেম্পোরা, গ্রিল লবস্টার, লেমন চিকপি প্যাটি উইথ রোস্টেড পিপার্স, তাজকি স্যালাড অ্যান্ড রেলিশ, গ্রিল টোফু উইথ তেরিয়াকি সস, পেস্টো ম্যারিনেটেড গ্রিল কটেজ চিজ উইথ অ্যাসর্টেড ভেজিটেবলস, পটেটো রোস্তি উইথ মেল্টেড ব্রি অ্যান্ড ইয়েলো চেডার চিজ, বেলি ফুল অফ বারবিকিউড বানানাস উইথ টফি সস অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম, গ্রিল পিচেস উইথ বেরি সস অ্যান্ড স্ট্রবেরি আইসক্রিম, অ্যাপল স্যান্ডউইচ উইথ ভ্যানিলা আইসক্রিম। হোয়াট উইল বি দ্য পকেট পিঞ্চ? বেসিক্যালি আমরা সব গেস্টে, অ্যাভারেজ গেস্টের জন্য এটা টার্গেট করে করেছি, কারণ এটা যে শীতকালের ফেস্টিভ্যাল, সবাই যাতে এনজয় করতে পারে। এটা 550 থেকে 1400 টাকা, 1450 টাকার মধ্যে রেঞ্জে চলে আসবে এটা, যে কোনো একটা আইটেম, এবং যে কোনো একটা আইটেম একজনের পক্ষে ইনাফ, মানে 2500 মধ্যে টোটাল ফুড প্লাস ড্রিঙ্কস দুটোই চলে আসবে এখানে, তার বেশি এখানে অ্যাভারেজটা ক্রস করে যাবে। মল্ট অ্যান্ড গ্রিল ফেস্টিভ্যালটাও সাংঘাতিকভাবে আপনাদের সবার ভালো লাগবে, আপনারা অবশ্যই আসবেন হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের মিথ কফি শপে, এবং এই সুন্দর শীতের মরশুমটা ভালো ভালো গ্রিল উইথ সিঙ্গেল মল্ট দিয়ে ভীষণভাবে এনজয় করবেন, তাই তো? এক্স্যাক্টলি, আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, এবং আশা করি আপনাদের এই 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 এখানে আসাটা অসার্থক হবে না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা ব্রেকের পর। এখন আমরা সুইস হোটেলের লাইভ কিচেনে, সঙ্গে রয়েছেন জিএম কাম শেফ মার্কো স্যাক্সন। I'm here to wish the viewers of Khana Khandani happy cooking, happy shopping, happy eating. Khana Khandani খাওয়া দাওয়ার প্রোগ্রাম। আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমি খাওয়া দাওয়ার রাজা, সুতরাং Khana Khandani আপনারা দেখতে থাকবেন, এনজয় করতে থাকবেন, আর খুব খেতে থাকবেন, নানান ধরনের খাবার খেতে থাকবেন, মনে থাকে যেন। আমি শুভশ্রী, আমার তরফ থেকে Khana Khandani সমস্ত দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা, এবং সবাই খুব ভালো থেকো। তু হি এ মুঝকো বাতা দে চাহু মেইন আনা। নমস্কার, আমি জিত গাঙ্গুলি, Khana Khandani, আমি ভীষণ পেটুক মানুষ। বন্ধুরা, Khana Khandani দেখতে থাকো আর ভালো ভালো খাবার দাবার খাও। কেতে হ্যাঁ, গানে গানে পে লিখা হ্যাঁ গানে ওয়ালে কা নাম, আর খানে খানে পে লিখা হ্যাঁ দানে দানে পে লিখা হ্যাঁ খানে ওয়ালে কা নাম। সো Khana Khandani, রাইট, হ্যাভ আ ওয়ান্ডারফুল টাইম, কবি মুঝে ভি বুলাইয়ে ওয়াহ পে Khana Khandani। ফুড এন্ড লাইফস্টাইল, আই রিকোয়েস্ট ইউ টু ওয়াচ Khana Khandani বিকজ ইট উইল গিভ ইউ অল দ্য ইনফরমেশন ইউ নিড। কো স্পন্সরড বাই উইথ ইওর গ্রুপ।